মেয়েকে এবং তার মাকে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন ট্রেনে যাব, এখান থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখাও, এই যে দেখাও, স্টেশনে আসলেই তাকে খেলনা কিনে দিতে হবে। আর আজকেও তার ব্যতিক্রম হলো না, ঠিকই তার নিজের পছন্দের খেলনা সে আদায় করে নিল। হুম হুম ঘুম ভেঙেছিল। এখন তোমার কই ঘরগুলো, কই খেলনাগুলো, কই? লাইট ডাইনিং টেবিল, টেবিলে কেক আছে, টেবিলে কেক আছে, আজকে বাড়ি ফেরার দিনও ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট, যে কারণে এখানে বসে বসে সময় কাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর আমরা একটু যেহেতু আগেও এসেছি, যে কারণে আমাদের প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। আলোর ক্ষুধা লেগেছিল, যে কারণে আলো এখন খেয়ে নিচ্ছে, না খাইলে তো সমস্যা। এবং রাস্তার মাঝখানে ও ঘুমিয়েও গেছে। খুব সুন্দর একটি জার্নি হয়েছে ওর, জানলার পাশে বসেছিলাম আমরা। ভাই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃষ্টিতে বৃষ্টিতে ও ব্রিজ হচ্ছে। এই যে আমরা কি লিখেছি দেখা তো বাবা, আলো লিখেছি। হ্যাঁ ওখানে ওখানে তুমি দেখতে পরে দেখো। এই যে আমরা আলো লিখেছি দেখো দেখো দেখো, আলো লিখেছ।